হোয়াটস আপ গাইজ, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো। আমি আজকে এসেছি ওমর এন্টারপ্রাইজে, যেটা নিউ সুপার মার্কেটের নিচতলায় পোস্ট অফিস গেটের ঠিক পাশে অবস্থিত। আর এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের ক্রোকারিজ আইটেম। তো আমার সাথে আছে মামুন ভাই। জি মামুন ভাই, আজকে কি দেখাবেন? আজকে মানে বাজারের সবচেয়ে যে হ্যান্ড ব্লেন্ডার মানে সবচেয়ে উন্নত মানের হয় সেটাই দেখানোর চেষ্টা করব। হ্যান্ড ব্লেন্ডার? জি, হ্যান্ড ব্লেন্ডার। তো এই প্রথম আমরা হ্যান্ড ব্লেন্ডার নিয়ে ভিডিও করছি। জি, মানে সবচেয়ে হেভি মানে এটা বললেই চলে, সেটা ইনশাল্লাহ পুরো ভিডিওতে দেখানোর চেষ্টা করব। আচ্ছা, তো এটা একটা জনপ্রিয় মেশিন, অনেকেই পছন্দ করেন এবং অনেকে খুঁজছেন। জি, তো কোথায় পাওয়া যায়? তো এই ভিডিওটা পুরো দেখবেন, পুরো দেখলে মামুন ভাই অনেক কিছু বলবে, জানতে পারবেন। আর ডেসক্রিপশনে সব কিছু দেওয়া থাকবে, এই নাম্বার এবং অ্যাড্রেস। তো চলুন শুরু করা যাক। তো ধন্যবাদ ফাইন ভাই। আর যে প্রোডাক্টটা দেখাবো এটা নিত্য প্রয়োজনীয় আইটেম বললেই চলে, কারণ এটা হলো হ্যান্ড ব্লেন্ডার। যেটা তো যারা বড় ব্লেন্ডার দেখা যায় খুব ঝামেলা মনে করেন, তো এই ছোটোখাটো এই ব্লেন্ডার দিয়ে দেখা যায় সব ধরনের আইটেম করতে পারবেন, যে কোনো মশলা করা যাবে খুব সুন্দরভাবে। তো আমি এখানে যে প্রোডাক্টগুলো আজকে দেখাবো, বাজারের সবচাইতে বেস্ট হ্যান্ড ব্লেন্ডার যেটা, অনেকে খুঁজছেন যে ওয়াট সবচেয়ে ভালো মানে, তো আজকে তাদের জন্য এই হ্যান্ড ব্লেন্ডারগুলো মূলত ভিডিও দেওয়া। তো আমি যদি প্রথম থেকে দেখাই যে ওয়াট যদি বোঝাই, তো এখানে তিনটা নিয়ে আসছিল সোকেনি ব্র্যান্ড, আর সোকেনি ব্র্যান্ড হ্যান্ড ব্লেন্ডার বিটার এগুলো সবচেয়ে বাজারে বেস্ট করে থাকে। তো আমি মিয়াকোর থেকে আসি, তো মিয়াকোর মধ্যে হবে এটা। ওকে, এটা আনবক্সিং করে রেখেছি আমি, এটা হবে মিয়াকোর মধ্যে। আর মিয়াকোর এটা ওয়াটটা হবে 200 ওয়াট। তারপরে এটার মডেল নাম্বারটা এখানে দেওয়া আছে ভিউয়ার্স, আপনারা একটু ফলো করুন, তাহলে আমি দেখাই দিই। GTF8206D, এটা হলো এটার মডেল নাম্বার। তো এই হলো এটার প্রোডাক্টটা। তো হ্যান্ড ব্লেন্ডার নিয়ে তেমন কিছু বলার নেই, এটা সবাই জানে সচরাচর। লিকুইড আইটেমগুলো খুব সুন্দর করতে পারবেন, খিচুড়ি বলেন, আদা রসুন পেস্ট বলেন, তারপর যে কোনো খুব সুন্দরভাবে লিকুইডগুলো করা যায়, এই যেরকম দেখেন। হ্যাঁ, যে কোনো আমরা চাইলে ফলের জুসটা করতে পারবো। আর এরপরে যেটা আছে সোকেনের মধ্যে, অনেকে যারা বেশি ওয়াট চান আমাকে রিকোয়েস্ট করেছেন যে ভালো মানের হ্যান্ড ব্লেন্ডার কী আছে, তো সেটা আমি দেখাচ্ছি। এটা 600 ওয়াটের মধ্যে নিয়ে আসছি, সোকেনের 600 ওয়াট, তার মানে বুঝতেছেন 600 ওয়াট হ্যান্ড ব্লেন্ডার অনেক। তো আজকে অবাক করার মতন আরেকটি জিনিস দেখাবো, সেটা বাজারের সবচেয়ে ওয়াট যেটা বেশি, আজকে সেটা আমি দেখাবো একে একে করে। তো 600 ওয়াটের মধ্যে এটা সোকেনে হবে, আর এটার মডেল নাম্বারটা হবে SN5011, এটা 600 ওয়াট হবে, খুবই সুন্দর। আর এরপরে যেটা দেখাবো 700 ওয়াট, এটা সবসময় বাজারে সচরাচর ছিল, আবার অনেক সময় থাকে না, তো এটার থেকে আরও হাই কোয়ালিটি আসছে সেটা আমি দেখাবো। তো এটা হবে 700 ওয়াট, এই মডেলটা একটু যদি খেয়াল করেন, এটা হবে 700 ওয়াটের মধ্যে, খুব ভালো। এটা 700 ওয়াটের আমি মডেলটা বলে দিই, SK748, এটা 700 ওয়াট হবে, সোকেনি ব্র্যান্ড, খুবই ভালো একটা হ্যান্ড ব্লেন্ডার হবে। তো এবার হলো অবাক করার মতন যেটা, মানে যেটা বাজারে একদম বেস্ট, যেটা বাংলাদেশে বললে চলে যে সর্বপ্রথম একেবারে, মানে যেটা সোকেনি ব্র্যান্ডে নিয়ে আসছে 1200 ওয়াট হ্যান্ড ব্লেন্ডার। তো এটা একটু খেয়াল করেন ফাইন ভাই, আপনি এখানে সম্পূর্ণ ডিটেলস দেওয়া আছে। SK, এটার মডেল নাম্বার SK758 হ্যান্ড ব্লেন্ডার সোকেনি, এটার ওয়াটটা 1200 ওয়াট, ওয়াও, তার মানে এই হলো এটার মোটরটা। তো এটা খুবই হেভি স্ট্রং, 1200 ওয়াটের মধ্যে যারা চাচ্ছেন, একদম দারুণ একটি প্রোডাক্ট, খুব সহজে সব কিছু করতে পারবেন, এখানে দুই ধরনের স্পিড দেওয়া আছে। তো এবার আমি প্রোডাক্টে চলে যাই। তো আমি এটার থেকে যদি দেখাই, এটা যে অনেকে ভাববেন যে এটা ফিক্স করা না, এটা আলাদা করা যায় এখান থেকে, যখন আমি কাজ করব, এই পর্যন্ত আমি এটা ডুবাই যে কোনো মগের মধ্যে কাজ করব। তো এটার সাথে কিন্তু একটা মগ ফ্রি দিয়ে দিয়েছে কোম্পানি, এই মগের মধ্যে আমরা করতে পারবো, চাইলে যে কোনো গ্লাসের মগ হোক, প্লাস্টিকের মগ হোক, আমরা কিন্তু করতে পারবো। আর এটা ফ্রিটাও কিন্তু এখানে শো করে রেখেছে, এই যে মগ আছে। তো এটা জাস্ট আমার বোঝানো মেনলি, এভাবে মগের মধ্যে আমরা সব ধরনের আইটেমগুলো করতে পারবো। আর এটা যখন আমি ওয়াশ করবো, সেক্ষেত্রে পুরোটা দিলে তো এটা মটর নষ্ট হয়ে যাবে, তো কী করবো আমি এখান থেকে খুলে এটা ওয়াশ করবো যেভাবে মন চায়। এটার ব্লেডটা থাকবে খুবই স্ট্রং ব্লেড, একটু দেখেন এটার ব্লেডটা অনেক মোটা ব্লেড, যেটা সহজে নষ্ট করার মতন না। এটা আমি আলাদা ওয়াশ করে নিব, আর এটা সেভ করে রেখে দিব, আবার কাজ শেষ এটা ওয়াশ টাশ করে মানে আমি পুছে আবার এটা সেট করে নিব। তো এটার সিস্টেমটা খুবই ইজি, এটা মানে খুবই হাই কোয়ালিটির হবে, আর ব্লেডটা কিন্তু একেবারে বাজারে সবচেয়ে ভালো মানের ব্লেড দিয়েছে। তো এটার সাথে এটা মক ফ্রি দিয়েছে, যেটা 700 ওয়াট, সেটা ওটার মতনই ফিনিশিং, তো খুবই ভালো। এগুলি ইনশাল্লাহ হাত মানে এগুলো হাতে নিলে পছন্দ করতে বাধ্য, কারণ এত সুন্দর কোয়ালিটিফুল। এটাও একই সিস্টেম, এভাবে করে দেন খুলে গেল, এভাবে আলাদা করে এটা ওয়াশ করব, আবার এটা এভাবে সেট করব। এটাও দারুণ একটি হ্যান্ড ব্লেন্ডার বললেই চলে। তো এরপরে যেটা আছে এটা,
এটা হবে যেটা 600 দেখালাম, খুব সুন্দর সোকেনের মধ্যে। আর প্রত্যেকটার মধ্যে হাই স্পিড লো স্পিড দুইটা অপশন পেয়ে যাবেন, স্পিড বেশি কম প্রত্যেকটার মধ্যে, তো এটাও একটা অপশন। আর এরপরে আছে হলো দেখা যায় এই মিয়াকো, এটা আর প্রত্যেকটা কিন্তু একই, এভাবে প্রত্যেকটা অর্ধেক করে আলাদা করা যাবে, এভাবে মানে আলাদা করে ওয়াশ করব, আমি আবার সেট করে দিব আলাদা। তো মানে ফিনিশিং দিয়ে যদি বলি বা কোয়ালিটি দিক দিয়ে যদি বলি এগুলো বেস্ট হবে। এটাও রেঞ্জে রাখতে পারেন আপনারা, মানে প্রাইস হিসেবে বা ওইভাবে এটা খুব কোয়ালিটিফুল হবে। আর আমি একটা চালিয়ে দেখাই, তাহলে আপনারা একটু ধারণা করতে পারবেন। যেমন আমি যদি এটাই চালাই ওটা বাদ, তো একটু দেখাই আমি জাস্ট এটা কেমন চলে। এই যে ভিউয়ার্স, তো এখানে ওয়ান স্পিড দিব একটা, আর এখানে টু স্পিড একটা, এভাবে করে প্রত্যেকটা দুইটা করে স্পিড আছে। হ্যাঁ, তো আপনারা ওইভাবে করে এটা চালাতে পারবেন। এটা হলো এটার কোয়ালিটি বলেন, সব দিক দিয়ে এগুলো বেস্ট করা, তবে মিয়াকোটটা এটা এগুলোর পরে রাখতে পারেন অপশনে, প্রাইস দিকে বিবেচনা করে। তো ফিনিশিং দিক দিয়ে যদি বলেন সোকেনি আগে আছে, অনেক সুন্দর আর কি কোয়ালিটির দিক দিয়ে। এগুলি এক বছরের সার্ভিস ওয়ারেন্টি অনলি, কোনো গ্যারান্টি নেই। কারণ হ্যান্ড ব্লেন্ডারগুলো কী হয়, এগুলি যত্ন সহকারে ব্যবহার করতে হয়। এই যে আমরা এভাবে খুলে এগুলো ইয়ে করলাম, মূলত এই গাঁটগুলি খুব যত্ন সহকারে ব্যবহার করতে হবে, এছাড়া এগুলো নষ্ট হয় না। একটা হ্যান্ড ব্লেন্ডার দেখা যায়, এই ধরনের হ্যান্ড ব্লেন্ডারগুলো এক যুগ পার হয়ে যাবে, খুব ভালো কোম্পানি থেকে এক বছরের সার্ভিস ওয়ারেন্টি দেওয়া আছে, যেটাই নেন। হ্যান্ড ব্লেন্ডার দিয়ে কি কি ব্লেন্ড করা যায়? হ্যান্ড ব্লেন্ডার দিয়ে আমি আবার দেখাই এই ধরনের সব কিছু করতে পারবেন। যেমন এই ধরনের, যেমন মালটা দেখেছে জুস করতে পারবেন, যে কোনো লিকুইড যেগুলো আমরা বুঝি, তারপরে আমরা মিনুস যে ইয়াটা আছে ক্রিম, এগুলো করতে পারবো, মাখন টাখন যেগুলো আছে এগুলো করতে পারবো, তারপরে আদা রসুন পেস্ট করতে পারবো, পেঁয়াজ করতে পারবো, মানে লিকুইড যা হয় সব কিছু খুব সহজে করতে পারবো। এখন দেখা যায় আমার অনেক সময় আদা দরকার অল্প, তো একটা ব্লেন্ডারে যেতে হয়, সেক্ষেত্রে কী হয় আমি হ্যান্ড ব্লেন্ডারটা খুব সহজে চালিয়ে নিলাম, অল্প মশলা আমরা করে নিলাম খুব সহজে। এটার প্রাইস খুবই সুন্দর একটি প্রাইস দিয়েছি আমরা, ধামাকা যেটা প্রাইসটা। এগুলি যদি আলাদা কিনতে যান ইনশাল্লাহ আপনার বাজার যদি যাচাই করেন এগুলির প্রাইস অনেক আছে। তো এটার যদি আমি বরাবরের মতন বলি, মিয়াকোর যেটা আছে ফিক্সড প্রাইস, একদম ফিক্সড 1400 টাকা রাখা যাবে, 1400 আপনারা নিতে পারবেন। আর এরপরে যেটা 600 অর্ডার আছে সোকেনি, এটা আপনারা নিতে পারবেন অনলি 1600 টাকা, মানে 1600 টাকা হলে সোকেনি 600 অর্ডার আপনারা নিতে পারবেন। আর এরপরে যেটা ইয়ে আছে আপনার 700 ওয়াট, এটা আপনারা নিতে পারবেন হলো একদম ফিক্সড প্রাইস, যেটা 1750 টাকা। তো ইনশাল্লাহ আমি আবার বলে দিচ্ছি, 2000 টাকার উপরে দাম আছে, মাত্র 1750 টাকা হলে আপনারা এটা নিতে পারবেন। আর এরপরে যেটা আকর্ষণীয় থাকবে আজকের এই পুরো ভিডিওতে, সেটা হলো 1200 ওয়াট, এটা একদম ফিক্সড প্রাইস, যেটা 2100 টাকা রাখা যাবে, মানে 2100 টাকা হলে নিতে পারবেন। এই হ্যান্ড ব্লেন্ডারটা এখনও বাজারে 2800-2900 টাকা, অনেক চ্যানেলে বিক্রি হয়, তো আমি সবসময় সবার সাধ্যের মধ্যে দেওয়ার চেষ্টা করি, একেবারে রিজনেবল লাভ করব, সেটা হলো ওইটা করে আর কি 2100 টাকা হলে আপনারা এই 1200 ওয়াটের হ্যান্ড ব্লেন্ডারটা নিতে পারবেন আপনারা একেবারে। জি, তো এই সোকেনি ব্র্যান্ডটা কোন দেশের? সোকেনি ব্র্যান্ডটা হলো, এটা কিন্তু অনেক জায়গার থাকে, আপনি একটু খেয়াল করুন ফাইন ভাই, জার্মান, ইতালি, তারপরে এটা হলো তুর্কি, স্পেন, মানে অনেক জায়গার হয়, মানে এইরকম ইম্পোর্ট ওইখানে করে নেয়। তো এটা মূলত আমরা চায়না থেকে আনি, মানে যে ইম্পোর্ট করা হয় আমরা চায়না করে বাংলাদেশে আসে এটা। তবে এটা খুব ভালো একটা ব্র্যান্ড পরিচিত সোকেনি, আজকের না, এটা অনেক পুরাতন কোম্পানি, মানে আমি নিজে এটা প্রায় 16-17 বছর ধরে এই সোকেনি বিক্রি করি। আচ্ছা, মানে ইউটিউব বাদে অনেকে বলবেন ইউটিউবে, না আমরা এমনি মার্কেটে 16-17 বছর ধরে এই সোকেনি ব্র্যান্ডটা আমি নিজে বিক্রি করেছি, চিনি এটার সম্বন্ধে, আমার ধারণা আছে। আচ্ছা, জি, এটা নেওয়ার উপায় কি? তো এটা নেওয়ার উপায়টা একদম ইজি, দেখা যায় কোনো ক্রেতা যদি চায় সরাসরি আমাদের শোরুমে এসে নিতে পারবেন। সেটা হলো দেখা যায় আমাদের দোকান অ্যাড্রেসটা ওমর এন্টারপ্রাইজ 458 নি সুপার মার্কেট পোস্ট অফিস গেট, এখানে আসলে আপনার এই দোকানটা তো পেয়ে যাবেনই। আমরা কিন্তু আরও সুবিধা রেখেছি, পুরো ঢাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে, তবে ঢাকা এবং ঢাকার বাইরে অবশ্যই ডেলিভারি চার্জ যোগ হবে। কীভাবে, কোথাও যদি 100 টাকা এটা যেতে খরচ হয় 100 টাকা দিবেন, 200 টাকা খরচ হলে 200 টাকা দিতে হবে, সেক্ষেত্রে এরিয়া ভিত্তিক আমরা বলে দিব যেটা যেই প্রাইস আছে, মানে কুরিয়ার চার্জ আছে আমরা বলে দিব আপনাদের। আর এক কথা যেটা, ঢাকা এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ যোগ হবে। ঠিক আছে ভাইয়া, তো দারুণ প্রোডাক্ট দেখালেন, আবার দেখা হবে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।